হ্যালো বন্ধুরা, সাজঘর মেকআপ স্টুডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি স্মোকি আইস সিম্পল করে কিভাবে করা যায়। স্মোকি আইস আমি কিভাবে স্টেপ বাই স্টেপ করলাম, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে এই মুহূর্তে তুমি যদি হয়ে থাকো নতুন দর্শক, তাহলে প্লিজ সাজঘর মেকআপ স্টুডিওকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এখানে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও শেয়ার করতে থাকি। সবার প্রথমে একটা ব্রাউন আইশ্যাডো নিয়ে এভাবে হালকা একটু আইশ্যাডো নিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে চোখের উপরে। এরপরে তোমাদের কাছে যে কোনো কাজল থাকলে সেই কাজলটাকে চোখের উপরে এভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে একটা ব্রাশ নিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে, এর উপরেই বারবার ব্লেন্ড করতে হবে। এখানে আমি কাজলটার উপরেই আমি একটু হালকা ব্ল্যাক আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি, তোমরা চাইলে লাগাতেও পারো নাও লাগাতে পারো। এরপরে আমি চোখের নিচে একটা ব্রাউন শেড নিয়ে চোখের নিচে ব্লেন্ড করছি, তার উপরেই একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে সেটাও চোখের উপরে ঠিক কাজলের নিচে আমরা ব্লেন্ড করব। এরপরে আমি হাইলাইটার লাগিয়ে নেব। এখানে আমি মেবেলিনের মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে একটা হোয়াইট কালারের কাজল পরে নিচ্ছি। আমার সিম্পলভাবে স্মোকি আইসটা ক্রিয়েট করা হয়ে গেছে, এমন সহজভাবে স্মোকি আইস ক্রিয়েট করে নিতে পারো তোমরাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দাও, আর তোমরা যদি এমন আরও ভিডিও দেখতে চাও কমেন্ট করতে ভুলো না। এই মুহূর্তে যারা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও, কারণ বিগিনারদের জন্য অনেক হেল্পফুল ভিডিও শেয়ার করি। আমার ভিডিও এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, টাটা।